السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر، صدق الله العلي العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله، আমরা সূরা ইয়াসিন এর তাফসির পড়ার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম দুইটা ক্লাসে 12 নম্বর আয়াত পর্যন্ত, অর্থাৎ প্রথম রুকু এর তাফসিরটা আলহামদুলিল্লাহ আমরা পড়েছি। আমাদের মনে আছে, এই প্রথম রুকু বা পিছনের আলোচনায় আমরা 12 নম্বর আয়াত পর্যন্ত মক্কার মুশরিকদের কর্তৃক নবী আলাইহিস সালামকে বিভিন্নভাবে অস্বীকার করা এবং নবীজি আলাইহিস সালাম এবং কোরআনের বিরুদ্ধে তাদের বিভিন্ন অযৌক্তিক কথা বলা, এগুলোর জবাব দেওয়া হয়েছে। এবং তাদের এই বিরুদ্ধাচরণের কারণে তাদের প্রতি যে শাস্তি অবধারিত হয়েছে সেটার আলোচনা করা হয়েছে। তারা তাদের এই বিরুদ্ধাচরণের ফলে তাদের অন্তর বন্ধ হয়ে গেছে, সামনে পিছনে সব দিকে তারা প্রতিবন্ধকতার শিকার হয়েছে, ফলে তারা ইমান বঞ্চিত হয়েছে। এখন তারা ইমান আনয়ন করুক আর না করুক, তাদের কাছে উভয়টাই বরাবর। এ বিষয়ে আমরা প্রথম রুকুতে আলোচনা করতেছিলাম। তার মানে এই প্রথম রুকুর আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহ সুবহানাহু তাআলা নবীজি আলাইহিস সালামকে এই মক্কার মুশরিকদের কর্তৃক, মদিনার ইহুদি এবং নাসারাদের কর্তৃক কোরআনকে এবং নবীজির রিসালাতকে না মেনে নেওয়ার দ্বারা সান্ত্বনা প্রদান করেছেন, যা এরা আপনাকে মানুক, এই কোরআনকে গ্রহণ করুক অথবা না করুক, আপনি সত্য নবী, আপনার দায়িত্ব এটা, আপনি অথরাইজ, এবং কোরআন এটা হলো সত্য কোরআন, এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো এখন আমরা এই 13 নম্বর আয়াত থেকে আজকে দ্বিতীয় রুকু আলোচনা শুরু করব। এই দ্বিতীয় রুকুর মধ্যে মূলত তিনজন রাসুল এবং পরবর্তীতে আরেকজন, এই একটা ঘটনার আলোচনা হবে। এই ঘটনার মূল সারাংশ হলো নবীজি আলাইহিস সালামকে সান্ত্বনা প্রদান করা। অর্থাৎ এই ঘটনার মধ্যে নবীজি আলাইহিস সালামকে সান্ত্বনা প্রদান করে বলা হবে যে শুধুমাত্র আপনি একমাত্র রাসুল নন যারা বিভিন্ন লোকদের দ্বারা কষ্ট পেয়েছেন বা ইমান আনয়ন না করার দ্বারা প্রত্যাখ্যাত হয়েছেন, বিভিন্ন কথা শুনেছেন, আপনি প্রথম না, বরঞ্চ পূর্ববর্তী সকল নবীদের সাথে এমনটা করা হয়েছে এবং পূর্ববর্তী যারাই এই দাওয়াতের কাজ করেছে তাদের সাথেই এমনটা করা হয়েছে। এই আলোচনাটাই সামনে আসে। তো আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া إذ جاء أهل المرسلون واضرب هي محمد لهم مثلا তাদেরকে আপনি একটি উপমা পেশ করুন। واضرب لهم مثلا তাদেরকে একটা এক্সাম্পল, একটা দৃষ্টান্ত পেশ করুন। أصحاب القرية দৃষ্টান্ত হবে একটা জনপদবাসীদের অবস্থা নিয়ে। أصحاب القرية একটা জনপদের অধিবাসীদেরকে নিয়ে তাদেরকে আপনি দৃষ্টান্ত দিন। সেই দৃষ্টান্তটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইদ জা আহাল মুরসালুন, তাদের কাছে সেই সময়ের কথা আলোচনা করুন। ইদ, যখন, জা আহা, হাটা হলো সেই কারিয়া জনপদ, সেই জনপদে যখন মুরসালুন বিভিন্ন রাসুলরা এসেছিল, রাসুলরা যখন সেখানে আগমন করেছিল, তাদের সম্পর্কে আপনি তাদেরকে দৃষ্টান্ত পেশ করুন। ইদ জা আহাল মুরসালুন, সম্মানিত উপস্থিতি, কোরআনের ব্যাপারে একটা ক্লিয়ার ধারণা রাখতে হবে। কোরআনে বিভিন্ন জায়গায় পূর্ববর্তী নবীদের এবং পূর্ববর্তী উম্মতের আলোচনা করে একটা তাদাব্বুর বা একটা শিক্ষা আলোচনা করা হয়েছে। এটার ক্ষেত্রে মূল জিনিসটা হলো যতটুকু গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা পরিষ্কার আলোচনা করে দিয়েছেন, যেই বিষয়টা গুরুত্বপূর্ণ না সেটা আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। তো সুতরাং আমাদেরকে সেখান থেকে সেই লেসনটাই গ্রহণ করতে হবে যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন বা যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা জানি কোরআন হলো আল্লাহ তাআলার কথা এবং কোরআনের সর্বোচ্চ তাফসির কারক, মুফাসসির হলেন নবীজি আলাইহিস সালাম।
তো কোরআনের মধ্যে যে বিষয়টা গুরুত্বপূর্ণ বা আমাদের লেসন, এটা যদি কোরআনে উল্লেখ না থাকে তাহলে অবশ্যই নবীজি আলাইহিস সালাম উল্লেখ করতেন। তো সুতরাং যদি কোরআনে কোনো বিষয় উল্লেখ না থাকে, নবীজির সহি হাদিসেও যদি কোনো কিছু উল্লেখ না থাকে, তার মানে হলো এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। তো সুতরাং এই যে আসহাব আল কারিয়া, একটা জনপদবাসীদের দ্বারা দৃষ্টান্ত পেশ করা হয়েছে, এটা কোন জনপদ, এটা জনপদের অধিবাসীরা কারা, তাদের নাম কি ছিল, ইদ যা আহাল মুরসালুন, তাদের কাছে রাসুলরা এসেছিল, এই রাসুলরা কারা, কয়জন ছিল, এদের নাম কি ছিল, কোন এলাকায় এসেছিল, এটা কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই এবং কোন হাদিসেও নবীজি উল্লেখ করেন নাই। বিভিন্ন তাফসিরের কিতাবে বিভিন্ন নাম উল্লেখ করা হয়েছে, বাকি এটা আমাদের প্রয়োজন নাই এবং এটা বিলকুল প্রয়োজন নাই। যদি থাকতো আল্লাহ সুবহানাহু তাআলা অবশ্যই উল্লেখ করতেন, অথবা নবীজি আলাইহিস সালাম সেটা বলে যেতেন। তার মানে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। এখানে আসহাব আল কারিয়া, এই জনপদ দ্বারা অনেকেই ইনতাকিয়া শহরের কথা বলেন, ইজাহাল মুরসালুন, এই রাসুলদেরও বিভিন্ন নাম উল্লেখ করেন, বাকি এটা কোনোটাই অথেন্টিক না, কোনোটাই প্রমাণিত না। এখানে ইম্পর্টেন্ট বিষয় হলো আল্লাহ তাআলা বলতেছেন আসহাব আল কারিয়া, একটা জনপদবাসীদের দ্বারা তাদেরকে দৃষ্টান্ত পেশ করুন। এখান থেকে দুইটা শব্দ ব্যবহার হয়েছে, একটা হলো আল কারিয়া এই রুকুর মধ্যেই, শেষের দিকে আরেকটা শব্দ আসবে ওয়াজা আমিন আকসাল মাদিনাতি রাজুলুন। এই যে আল মাদিনা, কোরআনে কারিমে শহর বা সিটি বোঝানোর জন্য দুইটা শব্দ ব্যবহার হয়, একটা হলো আল কারিয়া। কারিয়ার আমরা সাধারণ আরবি বইয়ের কিতাবে দেখব কারিয়া মানে লেখা থাকে গ্রাম, গ্রাম না, আসলে কারিয়া শব্দের অর্থ হলো শহর। শহর বলতে একটা জনপদ যেখানে একটা নির্দিষ্ট সমাজ ব্যবস্থা আছে, যেখানে কালচার আছে, এরকম একটা উল্লেখযোগ্য এলাকাকে, একটা টাউনকে মূলত কারিয়া বলা হয়। কারিয়ার দ্বারা এরকম নির্দেশনা অজপরা গ্রাম বা গ্রাম বলতে আমরা যেটা বুঝি সকল সুযোগ সুবিধা বঞ্চিত, এরকম না, বরঞ্চ একেবারে টাউনকেই আসলে আরবিতে কারিয়া অথবা আল মাদিনা বলে। তো এখানে এই যে আসহাব আল কারিয়া, একটা জনপদবাসীদের মাধ্যমে দ্বারা তাদেরকে দৃষ্টান্ত পেশ করুন। কোরআনে পাকে যখনই কোনো দৃষ্টান্ত আসবে, হাদিসে পাকে আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যখনই কোনো কোরআনে দৃষ্টান্তের কথা আসবে, সূরাতুল কাহাফে আছে দৃষ্টান্তের পরে আল্লাহ বলেছেন আমি যত দৃষ্টান্ত পেশ করেছি এই দৃষ্টান্তগুলো জ্ঞানী যারা, যারা উলুল আলবাব, তারা বুঝতে পারবে, তারা এখান থেকে যথার্থ শিক্ষা গ্রহণ করতে পারবে। তো সুতরাং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে যখনই কোনো দৃষ্টান্ত আসে আমরা পেরেশান হয়ে যেতাম, যখনই মাসালান এই শব্দ আসে আমরা পেরেশান হয়ে যেতাম, যে সামনের দৃষ্টান্তটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা উলুল আলবাব, আর যদি এটার সঠিক শিক্ষা আমরা গ্রহণ না করি তাহলে আমরা জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, এই জন্য এখানে যে দৃষ্টান্তটা দেওয়া হচ্ছে এটা আমাদেরকে তাদাব্বুর করে বোঝার চেষ্টা করতে হবে। আসহাব আল কারিয়া ইদ যা আহাল মুরসালুন, একটা জনপদবাসী, তাদের কাছে রাসুলরা এসেছিল। পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ইদ আরসালনা ইলাইহিম উসনাইনি ফাকাযযাবুহুমা ফাআযযাযনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। হে নবী আপনি বর্ণনা করুন, ইদ আরসালনা ইলাইহিম, আমরা পাঠিয়েছিলাম ইলাইহিম, তাদের কাছে, তাদের কাছে মানে ওই জনপদের কাছে, ইসনাইনি দুইজন রাসুলকে প্রথমে পাঠিয়েছিলাম, ফাকাযযাবু হুমা, এই যে ফাকাযযাবু, সেই জনপদবাসী হুমা, সেই দুজন রাসুলকে তারা অস্বীকার করলো, মিথ্যা প্রতিপন্ন করলো, মিথ্যা সাব্যস্ত করলো। আল্লাহ তাআলা বলছেন ফাআযযাযনা বিসালিসিন, এরপরে আমি তৃতীয় আরেকজনের মাধ্যমে তাদেরকে সাপোর্ট করেছি, তাদেরকে শক্তিশালী করেছি, তাদের সামর্থ্য বৃদ্ধি করেছি। ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, প্রথমে ছিল তারা দুইজন, ফাকালু এই তৃতীয় জনকে দেওয়ার পরেও, ফাকালু তারা একসাথে তাদেরকে দাওয়াত দেওয়ার সময় বলতেছিল ইন্না ইলাইকুম মুরসালুন, নিশ্চয়ই আমরা তোমাদের প্রতি প্রেরিত, আমাদেরকে তোমাদের কাছে পাঠানো হয়েছে, আমরা তোমাদের প্রতি রাসুল, ইন্না ইলাইকুম মুরসালুন। সম্মানিত উপস্থিতি, এখানে খেয়াল করার বিষয় হলো আল্লাহ তাআলা প্রথমে বলতেছেন ইদ আরসালনা ইলাইহিম উসনাইনি, তার মানে একটা নির্দিষ্ট জনপদে দুইজন রাসুলকে পাঠাইছেন। তো
হতে পারে যে পূর্বের আল্লাহ তাআলা একই এলাকায় একই টাউনে আল্লাহর মেসেজকে পৌঁছানোর জন্য দুজনকে পাঠাইছে। এমন অনেক হয়েছে যে এক এলাকায় একজনকে পাঠাইছেন, এক দেশে একজনকে পাঠাইছেন, একটা জনপদে একজনকে, পাশের জনপদে আরেকজনকে। তো এখানে বলতেছে আসহাব আল করিয়া, ওই নির্দিষ্ট জনপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজন রাসুলকে পাঠাইছিলেন। এই দুজনকেই সবাই অস্বীকার করতেছিল, ওইখানকার সবাই তাদেরকে বিভিন্নভাবে প্রত্যাখ্যান করতেছিল। ফাকাযাবু হুমা, এরপর আল্লাহ বলেন ফাআজ্জাজনা বিসালিতিন, এরপর আমি তৃতীয় জনের মাধ্যমে তাদেরকে শক্তিশালী করেছি। সম্মানিত উপস্থিতি, এখানে দেখেন আজ্জাজনা এই শব্দটার রুট হলো আইন জা জা, এটা ভার্বের দুই নাম্বার ফর্ম থেকে আসছে। আজ্জাজা ইউআজ্জিজু অর্থ হলো শক্তিশালী করা বা যেটাকে পাওয়ারফুল করা। দেখেন এই সুরার শুরুতেও আমরা পড়ে আসতেছিলাম তানজিল আল আজিজির রহিম, এই যে তানজিল আল আজিজির রহিম, নবীজি আলাইহিস সালামকে সিরাতে মুস্তাকিমের উপরে আসেন, তিনি প্রকৃত রাসুল এবং তাকে কোরআন দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ বলতেছিলেন তানজিল আল আজিজির রহিম, এই কোরআনটা আজিজ মহাপরাক্রমশালী আজিজ সেই সত্তার পক্ষ থেকে এসেছে, আর রহিম যিনি দয়াবান সেই দয়াবান সত্তার পক্ষ থেকে নাজিল হয়েছে। দেখেন এই আজিজ যে শব্দটা আছে, এই আজিজ শব্দের মধ্যেও দেখেন রুট লেটার হলো আইন জা জা, একই রুট লেটার থেকে আল্লাহ তাআলা তার এই সিফাতকে ব্যবহার করে বলতেছে ফাআজ্জাজনা বিসালিতিন, আমি এই তৃতীয় জনের মাধ্যমে তাদেরকে সাপোর্ট করেছিলাম। তো এখান থেকে আমরা ছোট্ট একটা মেসেজ পাই, সেটা হলো যারা রসুল তাদের সাপোর্টের প্রয়োজন ছিল। প্রথমে একজন ছিল, আল্লাহ তাআলা আরেকজনকে দিয়ে সাপোর্ট করেছেন, তাদেরকে শক্তিশালী করেছেন, এরপরে তৃতীয় আরেকজন দিয়ে শক্তিশালী করেছেন। তো এখন একটা খুব কম্পালসারি প্রশ্ন আসে, সেটা হলো নবীজি আলাইহিসসালাম কেন একজন ছিলেন, তাকে কেন সাপোর্ট করা হয় নাই, দ্বিতীয় আরেকজন রাসুল কেন দেওয়া হয় নাই, বা কেয়ামত পর্যন্ত তিনি হলেন খাতামুন নাবিয়িন, তারপরে আর কোনো সাপোর্ট হিসেবে আর কোন নবী কেন আসবে না, তিনি কেন সর্বশেষ রাসুল? দেখেন এটার উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে শুরুর দিকে বলে দিছেন তানজিল আল আজিজির রহিম, পূর্ববর্তী নবীদের ক্ষেত্রে ছিল তাদেরকে কিতাব দেওয়া হয় নাই, তো একজন ব্যক্তিকে আরেকজন ব্যক্তি, একজন একজন রাসুলকে আরেকজন রাসুলকে দিয়ে সাপোর্ট করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন নবীজিকে সাপোর্ট করা হয়েছে সবচেয়ে পাওয়ারফুল জিনিস দ্বারা, সেটা হলো কোরআন, তানজিল আল আজিজুর রহিম। এই যে যেমনি ভাবে তৃতীয় জন দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জত বা তাদের সামর্থ্য বৃদ্ধি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে নবীজিকে সাপোর্ট করেছেন কোরআনকে দিয়ে। এই কোরআন এত পাওয়ারফুল, কোরআনের মেসেজ গুলো এত পাওয়ারফুল, যেমনি ভাবে 1400 বছর পূর্বে ওই যাদের কাছে একেবারে প্রাথমিক অডিয়েন্স হিসাবে যাদের কাছে এসেছিল তাদের কাছে যেরকম অ্যাপ্রোপ্রিয়েট ছিল, এটা কিয়ামত পর্যন্ত সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, কারোর জন্য এখানে মানে এই কি বলে প্রগতি ইত্যাদির দ্বারা এই কোরআনকে পিছনে ফেলে দেবে আর কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ তাআলা এই যে বলে দিচ্ছিলেন তানজিল আল আজিজ, মানে আজিজ আমি আমার পক্ষ থেকে তোমাকে এই কোরআন দেওয়ার মাধ্যমে এই যে রাসুলদের যে সাপোর্টটা আসতো পূর্বে, সেটা একজনের পর আরেকজন রাসুল বা একই এলাকায় একাধিক জনের দ্বারা আমি তোমাকে সাপোর্টটা দিচ্ছি হলো কোরআনের মাধ্যমে, আজিজ আর রাহিম, এবং এই যে এই কোরআন হলো আল্লাহ তাআলার রহমত। এই জন্য আল্লাহ তাআলা দেখেন একসাথে দুইটা আসমা ও সিফাত ব্যবহার করেছেন। আমি একাধিকবার অনেক ক্লাসে আলোচনা করেছি যে আল্লাহ তাআলার প্রত্যেকটা আসমা ও সিফাত বা গুণবাচক নামগুলোর ইন্ডিভিজুয়াল একটা অর্থ আছে, বাকি দুইটা যখন একসাথে আসে এটা একটা থার্ড মিনিং ক্রিয়েট করে। তো এই যে আল আজিজের রাহিম, এখানে বলার দ্বারা আল্লাহ তাআলা আজিজ, এই কোরআনের মাধ্যমে আমি নবীজির সাপোর্ট পূর্ণ করেছি, আর রাহিম, এবং এই কোরআনটা হলো ওই সময় এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকলের জন্য রহমত। সুতরাং আমরা যদি কোরআন থেকে দূরে থাকি বা কোরআনের সঠিক গাইডেন্স গ্রহণ না করি, এর অর্থ হলো আমরা আল্লাহর রহমত থেকে দূরে, আমরা আল্লাহর লানতের উপরে আছি। রহমত থেকে দূরে এই কথারই অর্থই হলো আল্লানাতু, আল্লানাতু শব্দের অর্থ হলো আত্তারদু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া। তো সুতরাং আমরা কোরআন থেকে যত দূরে যাচ্ছি, আমরা রাসূলের সাপোর্ট বা প্রকৃত দিন থেকে তত দূরে যাচ্ছি। সেজন্য আল্লাহ তাআলা বলছেন ফাআজ্জাজনা বিসালিসিন। তাহলে এখানে আমরা একটা বিষয় বুঝতে পারলাম, সেটা হলো রাসূলদের সাপোর্টের প্রয়োজন হতো, আল্লাহ তাআলা এই সাপোর্ট তাদেরকে দিয়েছেন।
এখানে আরেকটা বিষয় খেয়াল করেন যে একই এলাকায় তিনজন রাসুল, একই এলাকায় তিনজন রাসুল, এই তিনজন রাসুল দেখেন তাদের প্রত্যেকের বক্তব্য হলো ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। দেখেন আল্লাহ তাআলা এই যে ফাকালু বহুবচন ক্রিয়া, তারা বলতেছিল, এই তারা মানে তিনজনের বক্তব্য, ইন্না ইলাইকুম মুরসালুন, এই দেখেন বহুবচন ইন্না, আমরা, আমরা তোমাদের কাছে প্রেরিত, তার মানে তাদের তিনজনের কথা এক ছিল, তাদের তিনজনের দাওয়াত এক ছিল, একজন আরেকজনকে দোষারোপ করে নাই, একজন আরেকজনের মধ্যে বড় হয়ে যে কে আসলে প্রকৃত বক্তব্যটা কে দিবে, কে সামনে থাকবে, কে মুতাকাল্লিম হবে, কে বড়, এই যে এই ব্যাপারে তারা অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয় নাই, বা আমারটা সঠিক এটা মানতে হবে, ওইটা ভুল ওইটা করতে পারবা না। এই যে আমাদের মধ্যে যে ইসলামকে নিয়ে দ্বন্দ্ব, একটা বক্তব্য শুনতেছিলাম যে তিনজন ইঞ্জিনিয়ার বা 10 জন ইঞ্জিনিয়ার একই রুমে ঘুমাতে পারে, 10 জন ডাক্তার একই রুমে ঘুমাতে পারে, একসাথে তারা বসবাস করতে পারে, কিন্তু 2 জন আলেম, 3 জন আলেম একসাথে বসবাস করবে এটা বিরাট কঠিন, তারা এটা পারে না। 3 জন ডাকাত ইভেন একসাথে থাকতে পারে, কিন্তু 3 জন আলেম একসাথে থাকতে পারে না, কারণ তাদের মধ্যে এই যে একজন আরেকজনকে দোষারোপ করা, একজন আরেকজনকে নিচে করা, এই যে এই বিষয়টা থাকে, জেলাসি থাকে, আমি বড় হব এটা থাকে, এটা হলো ইসলামের বা কোরআনের থিমের অনেক দূরের বিষয়। এই দেখেন আমাদের সমাজে এত ফেতনা, এত বিশৃঙ্খলা, বা আমরা প্রকৃত ইসলাম থেকে এত দূরে, এর কারণ হলো ওই যে আমাদের ইসলামের যে ইউনিটি, একত্ব বা কি বলে একতা, এটা থেকে আমরা দূরে সরে গেছি। হওয়ার কথা ছিল একজন আরেক একজন আলেম কোরআনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আরেকজন তার সাপোর্টার হবে, একজন প্রকৃত দিনের দায়ী আরেকজনের পক্ষে কথা বলবে, বা সবার কথাটা এক হবে, সবাই একসাথে মানুষকে দিনের দিকে ডাকবে, কিন্তু আমরা খুবই আনফর্চুনেট, খুবই কষ্টের কথা এটা, এবং খুবই আমাদের জন্য দুর্ভাগ্যের কথা যে আমরা এই যে এটা পারতেছি না, বা আমাদের যাদের কাছ থেকে আমরা ইসলামের মেসেজটা নিব তাদের মধ্যে এটা তৈরি হচ্ছে না, এই জন্য আমরা প্রকৃত ইসলামের বিউটিটা আমরা পাচ্ছি না, সে কারণে ইসলাম থেকে দিন দিন আমাদের সমাজ বিচ্যুত হচ্ছে, আমরা সমাজ থেকে দূরে যাচ্ছি, বা ইসলামের যে মূল শিক্ষাটা সেটা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। তো এই জন্য এখান এই আয়াত থেকে আমরা 2টা শিক্ষা পেলাম। 1 নম্বর হলো রাসুল তাদের তারা দে নিড টু সাপোর্ট, এবং আরেকটা বিষয় হলো তাদের মধ্যে ইউনিটি ছিল এবং তাদের প্রত্যেকের মিশন এক ছিল এবং তারা প্রত্যেকের মিশনে প্রত্যেকেই জিম্মাদার ছিল, তারা প্রত্যেকেই রেসপন্সিবল ছিল তাদের দায়িত্ব পূরণে, সেজন্যই তারা বলতেছে ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, একজন আরেকজনের বিরুদ্ধে অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয় নাই, বরং সবাই আল্লাহর দিনটাকে দাওয়াতটাকে প্রচার করার চেষ্টা করেছেন। এরপরের আয়াতে দেখেন আল্লাহ তাআলা বলতেছে কালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা وَمَا أَنزَلَ الرَّحْمَنُ مِنْ شَيْءٍ إِنْ أَنْتُمْ إِلَّا تَكْذِبُونَ قَالُوا তারা বলল মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। এই কালু এখানে তারা বলল, এই যে ওয়াওটা যে ডুয়ার, এই ওয়াও দ্বারা উদ্দেশ্য হলো আসহাবুল কারিয়া, ওই জনপদের অধিবাসীরা বলল, কি বলল, মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, মা আনতুম তোমরা নও, ইল্লা বাশারুম মিসলুনা, তবে শুধুমাত্র তোমরা আমাদের মতোই মানুষ। যে বাশারুন শব্দটা শাব্দিক অর্থ হয় মানুষ, বাকি এটা আসে হলো বিশ্রুন থেকে, বিশ্রুন বিশ্রুন, এই বিশ্রুন শব্দের অর্থ হলো স্কিন বা চামড়া, তার মানে এই যে বাশারুন বোঝাচ্ছে হলো যে মা আনতুম ইল্লা বাশারুন, তোমাদের চামড়া তো আমাদের মতোই। কোরআনে পাকে সূরাতুল ফুরকানের মধ্যে আসছে নবীজির উদ্দেশ্য করে কাফের মুশরিকরা বলতো মা লিহাদার রাসূল, এটা কেমন রাসূল, ইয়াকুলু ত্বাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, তিনি তো খাবার খায় আমাদের মতো, বাজারেও যায়, সব আমাদের মতোই, তো উনি কি সুপার পাওয়ার হলো, তিনি আমাকে কেন আদেশ দেন, বা তিনি আমাকে কেন ইয়া করেন, মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা তো আমাদের মতোই, সবকিছুই আমাদের মতো। ওয়া মা আনজালার রহমানু মিন শাই, এবং রহমান তো তোমার সাথে অতিরিক্ত কিছু দানও করে নাই, কোনো অতিরিক্ত কিছু নাজিলও করে নাই, ইন আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা শুধুমাত্র মিথ্যা বলতেছে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে আমাদের হিউম্যান নেচার, মানবিক যে প্রকৃতি সেটা আলোচনা করতেছে, যে আমাদের মানবিক প্রকৃতি হলো যে আমরা আমার মতো আরেকজনের অর্ডারকে গ্রহণ করতে চাই না, বস তিনি আমাকে কেন অর্ডার দিবেন, তিনিও আমার মতোই, আমার মতোই তিনি গ্রাজুয়েশন করেছেন, তিনি আমাকে কেন অর্ডার দিবেন, বা তিনি আমাকে কেন উপদেশ দিবেন, তুমি কে,
তুমি কেন আমাকে অর্ডার দাও? তুমি তো আমার মতোই, তোমার মধ্যে সুপার পাওয়ার কি আছে? তুমি আমার চাইতে কোন দিক থেকে তুমি অগ্রগামী? কেন তোমার কথা আমি কেন মানবো? এটা হলো আমাদের হিউম্যান নেচার, যে কারণে আমরা বসকে মানার ক্ষেত্রে অনীহা, বা সর্বক্ষেত্রে আমার উপরে আরেকজন একটু আসবে, সে এসে আমাকে একটা অর্ডার দিবে, সেটা আমি মানতে চাই না। সেম এই প্রকৃতিটা প্রত্যেক নবী রাসুলের ক্ষেত্রে ছিল, প্রত্যেক নবী রাসুলের ক্ষেত্রে সব উম্মত এটা প্রকাশ করেছে। দেখেন, মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তারা বলতেছিল তোমাদেরকে তোমাদের কথাগুলো আমরা কেন মানবো? তোমরা তো আমাদের মতোই, তোমাদের সাথে অতিরিক্ত আল্লাহ কি দিছে যেটা দেখে তোমাদেরকে আমরা বিশ্বাস করবো যে তোমরা রাসুল? ইন আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা একমাত্র মিথ্যা বলতেছো, শুধু মিথ্যা বলতেছো। ইন আনতুম ইল্লা তাকযিবুন, পরের আয়াতে এটাকে আরো এমফাসাইজ করে বলতেছে ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। এখানে দেখেন পরের আয়াতে যে কালু আসছে, এই কালুর দ্বারা উদ্দেশ্য হলো এই যে এই রাসুলগণ, প্রথমে দুইজন, পরে আল্লাহ তাআলা সাপোর্ট হিসেবে আরেকজন পাঠাইছেন, সেই রাসুলগণ তারা বলতেছে রাব্বুনা ইয়ালামু, আমাদের রব জানেন, ইন্না ইলাইকুম লামুরসালুন, নিশ্চয়ই আমরা তোমাদের কাছে প্রেরিত হয়েছি বা আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। রাব্বুনা ইয়ালামু, আমাদের রব জানেন, ইন্না ইলাইকুম লামুরসালুন, আমরা তোমাদের কাছে প্রেরিত হয়েছি বা আমাদেরকে তোমাদের কাছে পাঠানো হয়েছে। এখানে খেয়াল করার বিষয় হলো যে এইটা এই সামনের এই 17 নম্বর আয়াত বলার পরে এটা একটু বেশি ক্লিয়ার হবে, বাকি এখানে একটু মনে রাখি যে তারা বলতেছিল ইন আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা একমাত্র মিথ্যা বলতেছো, তোমাদের সব কথা মিথ্যা, তোমাদের কথা আমরা মানি না। এর জবাবে তারা বলতেছে কালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন, আমাদের রব জানেন, আমরা তোমাদের কাছে প্রেরিত হয়েছি। সাথে আরেকটা কথা বলছেন ওয়াবা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, ওয়াবা আলাইনা, আমাদের উপরে বর্তাবে না বা জিম্মাদারি আসবে না, ইল্লাল বালাগুল মুবিন, সুস্পষ্ট রূপে পৌঁছানো ব্যতিরেকে আর কিছু, অর্থাৎ সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া এটাই আমাদের জিম্মাদারি, এর বাহিরে আর কোনো জিম্মাদারি আমাদের নাই। অর্থাৎ সুস্পষ্টভাবে পৌঁছাতে পারলাম কিনা এই ব্যাপারে আমরা লায়াবিলিটি থাকবে, আমরা রেসপন্সিবল, বাকি এরপরে যদি গ্রহণ করা না করা এটা তোমাদের। সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, আমরা সুস্পষ্টভাবে পৌঁছানোর পরে যদি তোমরা দায়িত্ব মেনে নাও, তোমাদের কর্তব্য তোমরা গ্রহণ করো, আলহামদুলিল্লাহ, না মানলে সেটার জিম্মাদারিও তোমাদের উপরে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, তোমাদেরকে আল্লাহ সুস্পষ্ট আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, আমরা সুস্পষ্টভাবে পৌঁছানোর পরে এখন মানা না মানা তোমার জিম্মাদারি, মানলে ফায়দা পাবা, না মানলে ক্ষতি তোমার হবে। ইন্না ইলাইকুম লামুরসালুন, তার মানে এখান থেকে আমরা যারা দিনের দাওয়াত দিব তাদের প্রতি দুইটা মেসেজ। এক নাম্বার হলো আমাদের দায়িত্ব সম্পর্কে জানা, যে আমরা আমাদের দায়িত্ব পালন করার পরে বিভিন্ন ভাবে আমাদেরকে কটু কথা শোনানো হবে বা বিভিন্ন অনুকূল বা প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হতে পারে, এই প্রতিকূল পরিস্থিতিকে মেনে নিতে হবে প্রথম কথা, এবং দুই নাম্বার কথা হলো যে আমাদের দায়িত্বটা সঠিকভাবে পূর্ণ করতে হবে, আদায় করতে হবে। দেখেন আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করছে ওমা আলাইনা ইল্লাল বালাগ, এই যে বালাগ এই শব্দটা রুট লেটার বালাগা এবলুগু, এখান থেকে শব্দ আসে বালাগা। বালাগা মানে হলো অ্যাপ্রোপ্রিয়েট সিচুয়েশনে অ্যাপ্রোপ্রিয়েট বাক্য এবং অ্যাপ্রোপ্রিয়েট দাওয়াতটা ব্যবহার করে একজনের কাছে পৌঁছানো, এটাকে বালাগা বলে। কোরআন হলো প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য এবং প্রত্যেকটা প্যারা সুরা এবং পুরা কোরআন, এটা হলো বালাগা ভরপুর, মানে আল্লাহ তাআলা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট শব্দ ব্যবহার করেছে সব। ইল্লাল বালাগুল মুবিন, দেখেন এই পৌঁছে দেওয়া বা দায়িত্ব পূর্ণ করার জন্য অনেক শব্দ আছে, রিসালাতুন আছে, চিঠি, রাসালা শব্দ আছে, পাঠানো। দেখেন এর আগে মুরসালুন শব্দ বলতেছে, তাহলে এখানে বললেই হতো ইল্লাল ইরসালুল মুবিন, ইরসাল বললেই হতো, আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করছেন বালাগ। বালাগ শব্দের অর্থ হলো একেবারে যথোপযুক্ত শব্দ দ্বারা যথোপযুক্ত সিচুয়েশনে সুন্দরভাবে পৌঁছে দেওয়া, এমন ভাবে পৌঁছানো। দেখেন এর সাথে আরেকটা অ্যাডজেক্টিভ ব্যবহার করছে আল মুবিন, এই পৌঁছানোটাও এমন পৌঁছানো হবে যে তার কোনো ডাউট থাকবে না, মুবিন ক্লিয়ার। এই দেখেন এই মুবিন শব্দটা আসে বানা থেকে,
এই যে বানা আবানা 4 নাম্বার ফর্মে এটা রিসপুল ফাইল হলো মুবিন মুবিন শব্দের অর্থ হলো যেটা একেবারে ফায়সালা করে দেয় এই যে আবানা ইউবিন অর্থ হলো কেটে দেওয়া আরো সহজ শব্দ আছে আমাদের পরিচিত আমরা তালাকে বায়েন বলি না এই যে বায়েন তালাকে রাজঈ তালাকে বায়েন তালাক বলেছে বায়েন মানে হলো বাইনুন যেটা কর্তন করে দেয় কেটে দেয় একেবারে ফায়সালা করে দেয় এতদিন তারা স্বামী স্ত্রী ছিল তালাকে বায়েন হয়ে যাওয়ার পরে এখন তারা সেপারেট আর স্বামী স্ত্রী নাই এখন তারা এই তালাকে বায়েন হয়ে যাওয়ার পরে তালাকে মুগাল্লাজা হইলে আর তাদের বিবাহই হালাল না আর তালাকে মুগাল্লাজা না হলে অন্তত তালাকে বায়েন হলে নতুন আকদের মাধ্যমে নতুন মোহর দেওয়ার মাধ্যমে নতুন ভাবে বিবাহের সকল শর্ত পূরণ করার ফলে পরে তারপরে আবার তারা স্বামী স্ত্রী হতে পারে তার মানে একদম সেপারেট করে দিবে মুবিন তার মানে এই যে আমাদের দায়িত্ব হলো আল বালাগ যথোপযুক্ত শব্দ এবং সিচুয়েশন বুঝে তাদেরকে একমতের সাথে দাওয়াত দেওয়া দাওয়াতটা এমন ভাবে দেওয়া আল মুবিন যেন তাদের ক্লিয়ার হয়ে যায় যেন তাদের কোনো ডাউট না থাকে একদম ফয়সালা হয়ে যায় আমার তাকদীর বিষয়ে ডাউট আছে আমি একজনের কাছে প্রশ্ন করতেছি সে আমাকে বলল না এটা তোমাদের আলোচনার বিষয় না আমি কোরআন জানতে চাই কোরআন জানার বিষয় বললাম বললো না কোরআন আপনারা জানার দরকার নাই কোরআন আলেমরা জানবে বা আমার দিনের একটা কোন বিষয়ে একটা প্রশ্ন থাকবে ইমান বিষয়ে তাকদীর বিষয়ে কোনো বিষয়ে প্রশ্ন থাকবে এই প্রশ্নটা বললাম কেউ আমাকে সন্তোষজনক উত্তর দিল না বা সে আমাকে এই প্রশ্ন জানার ব্যাপারে ডিসকারেজ করলো তাহলে এটা আল বালাগুল মুবিন না এটা বরঞ্চ দিন থেকে দূরে সরে যাওয়ার আরো কারণ এই যে আমার ডাউট আসতেই পারে বর্তমান আমাদের যে যুব সমাজ বিশেষভাবে শিক্ষিত ইন্টেলেকচুয়াল যুব সমাজ যারা তাদের মধ্যে দিন সম্পর্কে এই যে ছোট ছোট প্রশ্ন থাকে যে বর্তমান সমাজ কিছু জিনিস সামনে দেয় ইসলামের পক্ষ থেকে আমাদের দেশের ইসলামটা হয়ে গেছে কি যে খুবই কষ্টকর কথা আমাদের ইসলামটা হয়েছে যে আচ্ছা আমরা ইসলামকে জানতে চাই বা আমরা ইসলামিক সোসাইটি তাদেরকে বলি যারা হলো যে কোনো বিষয়ে মাসলা মাসাইল জেনে চলে যে এটা হালাল নাকি হারাম এটা কি জায়েজ হবে নাকি হবে না এই বিষয়টা হ্যাঁ এটাও ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় বাকি ইসলামের মাকাসিদ আছে প্রত্যেকটা বিষয়ে মাকাসিদু শরিয়া আছে শরিয়াতের একটা মাকসাদ আছে এই উদ্দেশ্যে এই বিধানটা দিছেন এই উদ্দেশ্যে যেমন গত ক্লাসে সুরাতুল বাকারার তাফসির ক্লাসে আলোচনা করতেছিলাম যেমন ধরেন আমরা অনেক সময় প্রশ্ন হয় যে আল্লাহ তাআলা নারীদের অধিকার খর্ব করেছেন তাই না যে তালাকের একটা বিধান এই তালাকের ক্ষমতা আল্লাহ তাআলা স্বামীকে দিচ্ছেন স্ত্রী তালাক দিতে পারে না এখন প্রশ্ন হয় আল্লাহ তালাকটা স্বামীকে কেন দিতে বললেন স্ত্রীকে কেন দিলেন না বা এই তালাকের এই যে বিধানটা কে দিবে এই তালাকটা আসলে কার হাতে থাকবে এই বিষয়ে ধরেন চিন্তা করলে পাঁচটা অবস্থা হইতে পারে এক নাম্বার বর্তমান যেরকম আছে স্বামী তালাক দিবে এটা থাকবে স্বামীর কাছে দুই নাম্বার হতে পারতো এটার দায়িত্ব দেওয়া হবে স্ত্রীর কাছে যে এটা স্ত্রী তালাক দিবে তিন নাম্বার অথবা কোনো থার্ড পার্টির কাছে থাকবে যে আরেকজন এসে তাদের মধ্যে ফয়সালা করে তালাকটা দিবে অথবা চতুর্থ তো এরকম হতে পারতো যে তালাকটা হবে স্বামীর হাতেও না স্ত্রীর হাতেও না বরং দুইজনের ইত্তেফাক সর্বসম্মতি মত থাকলে দুইজনে একমত হলে তারপরে তালাক হবে পঞ্চম এখানে আরেকটা সিচুয়েশন হতে পারতো যে তালাকের এই বিধান নেই তালাক দিতেই পারবে না একবার যখন বিবাহ চুক্তি হয়ে গেছে আর তালাক দিতে পারবে না এই পাঁচটা সুরত হইতে পারতো তাই না তো এখন আমাদের প্রশ্ন কেন আল্লাহ তাআলা এই স্বামীকেই দিলেন দেখেন যদি চিন্তা করি স্ত্রীকে কেন দিলেন না এই তালাকের ক্ষমতা আল্লাহ তাআলা হলেন এই তালাকটা বিধানটা তালাক বিধানটাই হলো রহমত আল্লাহ তাআলা তালাক বিধানটা দিয়েছেন রহমত কারণ দুজনের মধ্যে এমন অমিল হতেই পারে যে তাদের মধ্যে বিচ্ছেদ লাগবে দুজনের মধ্যে এমন অবস্থা তৈরি হতেই পারে যে তারা একসাথে আল্লাহর হক আদায় করতে পারতেছে না বা একজন আরেকজনের হক আদায় করতে পারতেছে না এখন যদি বিধানটা এমন থাকতো যে না তালাকই দিতে পারবে না বা কেমন জানি যে তালাকের বিধানই নাই বিভিন্ন ধর্ম ব্যবস্থায় আছে যে একবার বিয়ে হয়ে গেলে আর তালাকের ব্যবস্থা নেই এরকম যদি হইতো তার মানে কেমন যেন বিষয়টা এমন হলো ঘরে ঢুকছি ঘর থেকে ঢুকার আর দরজা নেই তার মানে এই যে পঞ্চম যে বিষয়টা ছিল তালাকই থাকবে না এটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল না এটা জুলুম ছিল তো আল্লাহ তাআলা এখান থেকে বাঁচানোর জন্য এই তালাকের বিধান রাখছেন দুই নাম্বার এই তালাকটা স্ত্রীর হাতে থাকতে পারতো কেননা কারণ আমরা জানি বাহ্যিকভাবে পুরুষদের চাইতে নারীরা বেশি আবেগপ্রবণ হয় তাদের আতিফা তাগলিবু আলা আকলিহা তাদের এই আবেগ তাদের আবেগপ্রবণ সিদ্ধান্তগুলো তাদের বিবেকের সিদ্ধান্তের উপরে অধিকাংশ ক্ষেত্রেই কালেব হয়ে যায় হ্যাঁ
অনেক নারী আছে যাদের আকল অনেক ভালো, তারা আবেগ প্রবণ হয় না। বাকি অনেক পুরুষ আছে, তারা বিরাট আবেগ প্রবণ, তারা বরঞ্চ আকলের কাছে তাদের কি বলে তাদের আবেগটা সবসময় পরাজিত হয়, এরকম আছে। এটা কিছু কিছু ক্ষেত্রে যে অনেক নারী আছে তাদের আকল দ্বারা সিদ্ধান্ত নেয়, আবেগ প্রবণ হয়ে নেয় না। আবার অনেক পুরুষ আছে, কিছু পুরুষ আছে যারা তাদের আবেগ প্রবণ সিদ্ধান্ত নেয়, বিবেক তারা দেয় না। এটা হলো কম, বাকি অধিকাংশ ক্ষেত্রেই নারীরা বেশি আবেগ প্রবণ হয়। এই জন্য আল্লাহ তাআলা যদি এই তালাকের বিধানটা নারীদের দেওয়া হতো, তাহলে তালাক আরো বেশি বেড়ে যেত, ছোট ছোট বিষয়ে আলাদা হয়ে যেত। আমরা দেখি ছোট্ট কিছু ঘটলেই ব্যাগ নিয়ে রেডি হয়ে যায়, চলে যাবে, সব একসাথে করে ফেলে চলে যাবে, তাই না? সেই জন্য যদি তালাকটা এই বিধানটা নারীদের কাছে থাকতো, তাহলে তালাক আরো বেড়ে যেত। তো আল্লাহ তাআলা এই জন্য দেন নাই। 3 নম্বর, থার্ড পার্টির কাছে কেন দেন নাই? এই প্রশ্নটা, থার্ড পার্টির কাছে আল্লাহ দিতে পারতেন, তৃতীয়জন কেন তালাক দিবে না? কারণ হলো, দেখেন, 3 নম্বর ব্যক্তি, এই স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা হয়েছে, সে আসলে কি দেখবে? দেখবে হলো এই যে পার্টিকুলার এই সিচুয়েশনে যে সমস্যাটা হয়েছে এটা দেখবে সে, এই যে এখন যে কারণে ঝগড়া হয়েছে এটা দেখবে। কিন্তু বাকি আরো 10 বছর 15 বছর তাদের মধ্যে এই সংসার হয়েছে, আরো কত কত ভালো সময় কাটছে, তাদের মধ্যে আরো কত ভালো স্মৃতি আছে, এগুলোকে সে দেখবে না। না দেখে এখন এই সিচুয়েশনে স্বামী দোষী, সুতরাং স্বামীকে দোষী সাব্যস্ত করবে, স্ত্রী দোষী, স্ত্রীকে দোষী সাব্যস্ত করবে। কিন্তু এর আগের 10 বছরের স্ত্রীর কুরবানি অথবা 10 বছরের স্বামীর স্যাক্রিফাইস এগুলো সে দেখবে না, কারণ সেগুলো জানে না, তার জানারও কথা না। তো সুতরাং এই থার্ড পার্টির কাছে যদি তালাকের বিষয়টা থাকতো, তাহলে এটাও এক প্রকার জুলুম ছিল। এখন থাকে যে দুজনের সম্মতিক্রমে, দুজনের সম্মতিক্রমে তো সম্ভবই না, কারণ একজন দিতে চাইবে আরেকজন দিতে চাইবে না, তাহলে তালাক কি সম্ভব ছিল না? এই জন্যই দেখেন আল্লাহ তাআলার বিধানগুলো হলো আল্লাহ তাআলা হাকিম, মহাপ্রজ্ঞাময়, তিনি জানেন এটা কার কাছে থাকতে হবে, কিভাবে থাকতে হবে, এই জন্য হাকিম। এই যে এখন যদি আমার এই সিদ্ধান্ত আসে তালাক, এই যে এটা কেন স্ত্রী দিবে, তো একজন টিনেজার, তার একটা থাকতেই পারে, তার বাহ্যিক মনে প্রশ্ন আসতেই পারে যে আল্লাহ তাআলা এরকম বিধানগুলো কেন এইভাবে দিছেন, এইভাবে দিছেন। তো এক্ষেত্রে তাকে ইসলামিক ভাবে যে থিমগুলো আলোচনা করা হয়েছে, এইভাবে তাকে সফটলি বুঝাইতে হবে, নট যে তাকে ধমক দিয়ে বলবো যে না এটা চিন্তা করবো না, আল্লাহ দিছে দিছে, এরকম না। বরঞ্চ তাকে বুঝাইতে হবে, এমন ভাবে বুঝাইতে হবে যেন তার কাছে ক্লিয়ার হয়ে যায়, আল বালাগুল মুবিন, তার যেন এখানে কোনো ডাউট না থাকে। যদি এই পর্যায়ে আমি পৌঁছাতে পারি, এখন যদি সে না মানে তাহলে সে রেসপন্সিবল, আর যদি এই পর্যায়ে আমি না পৌঁছাই তাহলে মনে রাখবো আমার দায়িত্ব আমি পূর্ণ করে নিই, তাহলে আমি আল বালাগুল মুবিন হয়ে গেছে বা আমার দায়িত্ব থেকে আমি মুক্ত হয়ে গেছি বলতে পারবো না। আমাদের ক্ষেত্রে কি হয়, আমার বাচ্চা নামাজ পড়ে না, বা আমার বাচ্চা দিনদারিতার কোনো ক্ষেত্রে কমতি আসছে, তখন আমি ধমকাইতে থাকি অথবা আরেকজন কাউকে নিয়ে আসি বুঝাইতে, সেও বুঝে না, আমি বুঝাইতে পারি না, এখন সে দিন দিন আরো উদ্ভট কাজ করে যাচ্ছে বা সে আরো দূরে যাচ্ছে, এটার দ্বারা আমি মনে রাখবো আমার দায়িত্ব কিন্তু আমি পূর্ণ করি নাই। এই যে তাকে যেভাবে বলা দরকার, সূরা ইয়াসিনে আমরা যেভাবে পড়তেছিলাম, কি বলে সূরা ইউসুফে, যে ইয়াকুব আলাইহিসসালাম যেভাবে তার সন্তানদেরকে বুঝাইছেন, আমি বাবা মা হিসাবে আমার সন্তানকে বুঝাইতে হবে, আমি অফিসের বস হিসাবে আমার এমপ্লয়ারদেরকে বুঝাইতে হবে, আমার অধীনস্থ যারা আছে তাদেরকে সেই আল বালাগুল মুবিন, যেটা যথোপযুক্ত শব্দ, সে একটু বেশি এগেইনস্ট বা সে একেবারে কিনারায় চলে গেছে, এখন তাকে যদি একটু সফটলি না বোঝা হয় বা তার কাছে সঠিক দাওয়াতটা না পৌঁছানো হয়, তাহলে বিপদের আশঙ্কা আছে, বা আমি বারবার তাকে বলতেছি আমার বলার কারণে বিপদের আশঙ্কা আছে, এখন যদি আমি বলতে থাকি তাহলে এটা বালাগুল মুবিন হলো না, বরঞ্চ এটা তার ক্ষতির কারণ হলো। তো তার যখন মেজাজ ঠিক থাকবে, যে সময় বললে ঠিক হবে, ওইভাবে চিন্তা করে বলতে হবে। এই জন্যই দেখেন আল্লাহ তাআলা এই দুইটা শব্দের মাধ্যমে আল বালাগুল মুবিন এই বিষয়টা ক্লিয়ার করেছেন, যারা দাওয়াত দিবে তাদেরকে অবশ্যই আল মাউইজাতুল হাসানা, কোরআনুল কারীমে অন্য জায়গায় দাওয়াতের একটা গাইডেন্স দেওয়া হয়েছে, উদউ ইলা রাব্বিকা বিল মাউইজাতিল হাসানা, যে তোমরা রবের দিকে দাওয়াত দিবা বিল মাউইজাতিল হাসানা, ওয়াজ করবা, আরেকজনকে ওয়াজ করতে হবে হাসানা ওয়াজ, এরকম না যে শুধুমাত্র আমি এটা 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 বলে যাচ্ছি কিন্তু এটা আমি ক্লিয়ার করলাম না, তাহলে আমি আমার প্রকৃত দাওয়াতের কাজটা করতে পারিনি। সুতরাং এখান থেকে বুঝতে পারলাম যে আমরা দাওয়াতের ক্ষেত্রে এই যে তাদের উত্তর থেকে দুইটা বিষয় প্রকাশ পাইছে, 1 নম্বর যে আল্লাহ তাআলা জানেন আমরা তোমাদের কাছে প্রেরিত, মানে হলো তোমাদের স্বীকৃতি বা তোমরা আমাকে ভালো বলো না বলো, নাথিং, এর দ্বারা কোনো কিছু ম্যাটার করে না,
আমার সম্মান বাড়বে বা আমার কিছু তোমরা আমাকে স্বীকৃতি দিবা, তোমরা আমাকে অ্যাওয়ার্ড দিবা, অভ্যর্থনা দিবা, এর দ্বারা আমার কোনো কিছু বৃদ্ধিও পাবে না, কোনো কিছু কমবেও না। আমার রবের পক্ষ থেকে আমার দায়িত্ব, আমার রেওয়ার্ড বা আমার পুরস্কার প্রতিদান সবকিছু আমার রবের পক্ষ থেকে পাবো, এক নাম্বার। দুই নাম্বার, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, তোমাকে মানানোর প্রতি আমি জিম্মাদার না, তুমি মানবা এক্ষেত্রে আমি তোমার উপরে ফোর্স করব, এই জিম্মাদার আমি না, বরঞ্চ আমার হলো আমার বেস্ট আল বালাগুল মুবিন, আমার পক্ষ থেকে আমি যতটুকু জানি তার বেস্ট দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করা, তোমার কাছে সেটা পৌঁছানো। এই যে এটা খুব আমার মানে প্রত্যেকেই হয়তো এই কোরআনের একদম পুরা দিনের থিম সে বুঝবে না, কিন্তু তার পক্ষ থেকে তার ট্রাইটা বেস্ট হইতে হবে। আমার ট্রাইটা আমি বেস্ট করছি কিনা এটা হলো কথা। যদি আমি মনে করি যে আমার বেস্ট ট্রাই আমি করছি, তাহলে আমি এক্ষেত্রে আমার লাইবিলিটি থাকবে না। আল্লাহ আমাদেরকে দাওয়াতের প্রকৃত পদ্ধতি বুঝার তৌফিক দান করেন, আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, তাদের এই উত্তরের পরে এখন আবার সেই জনপদবাসীরা বলতেছে, আলু, তারা বলল, ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তান্তাহু লানারজুমান্নাকুম ওয়া লায়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। আলু, তারা বলল, এই তারা বলতে আসহাবুল কারিয়া, ওই জনপদের অধিবাসীরা বলল, ইন্না তাতায়্যারনা বিকুম, নিশ্চয়ই আমরা তোমাদেরকে অকল্যাণের কারণ মনে করি। যে তাতায়্যারা এই শব্দটা এই তয়রুন থেকে আসে, তয়রুন, তয়রুন অর্থ হলো পাখি, এখান থেকে আমরা বর্তমানে আধুনিক শব্দ ব্যবহার হয় তয়রাতুন, তয়রাতুন মানে উড়োজাহাজ যেটা উড়ে, তরা ইয়াতীরু শব্দের অর্থ হলো উড়া, ফ্লাই, টু ফ্লাই। তো ইন্না তাতায়্যার না বিকুম, এটা ভার্বের পাঁচ নাম্বার ফর্ম থেকে আসে। এই শব্দটার আসলে দুইটা অর্থ, এক নাম্বার অর্থ যেটা বেসিক সব জায়গায় লেখা থাকে সেটা হলো ইন্না তাতায়্যার না বিকুম, নিশ্চয়ই আমরা তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি। তাতায়্যারা ইয়া তাতায়্যারু অর্থ হলো নিশ্চয় আমরা মনে করি তোমাদেরকে, এই যে তাতায়্যার না বিকুম, এই যে তোমাদেরকে মনে করি অমঙ্গলের কারণ। বিভিন্ন তাফসিরে আসছে যে ওই জনপদবাসী তাদের অনাবৃষ্টিতে তারা ভুগতেছিল, তাদের মধ্যে কি জানি বলে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল। এই দুর্ভিক্ষর পরে তারা সবাই দোষারোপ করতেছিল যে তোমরা এই যে এই দাওয়াত দেওয়ার কারণে আমাদের ইলাহ, আমরা যাদের পূজা করতেছি উপাসনা করতেছি, তারা রাগান্বিত হয়ে গেছে, এই জন্য বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আমরা দুর্ভিক্ষে পতিত হয়েছি। ইন্না তাতায়্যার না। আচ্ছা, আরেকটা কথা এখানে বলতে চাচ্ছিলাম, সেটা হলো এই যে তাতায়্যারা শব্দের এখানে আসছে তয়রুন অর্থ হলো পাখি, এখান থেকে অমঙ্গল এই রুটের সাথে কিভাবে একটু কানেক্ট, সব শব্দ এরকম মিলবে নট নেসেসারি, বাকি এই শব্দের মধ্যে একটা সম্পর্ক আছে। এই যে আগের দিনে একটা কুসংস্কার প্রচলিত ছিল, এখনো গ্রাম দেশে আছে, যে ঘর থেকে বের হয়েছে, বের হওয়ার পরে পাখি ডান দিক থেকে উড়ে গেছে, তার মানে আমার সফরটা কল্যাণকর হবে, বাম দিক থেকে গেছে, তার মানে আমার সফরে বিপদ আছে, অথবা নির্দিষ্ট পাখিকে খেয়াল করে যে অমুক পাখি ডাকতেছে, তার মানে ঝগড়া হবে। এই যে পাখির সাথে মানুষ শুভ অশুভ কল্যাণ অকল্যাণ এটার একটা সম্পর্ক করে। এখান থেকেই দেখেন এই যে শব্দ ব্যবহার হয়েছে তাতায়্যার না বিকুম, এই যে তাতায়্যারা যখন এটা পাঁচ নাম্বার ফর্মে যায় তখন অমঙ্গল বা অশুভ মনে করা, এখান থেকে এই অর্থটা নেই। তো ইন্না তাতায়্যার না বিকুম, এই যে তোমাদের কারণে যেহেতু আমাদের বিপদ, সুতরাং লা ইল্লাম তান্তাহু, যদি তোমরা বিরত না হও, লানা রুজু মান্নাকুম, এই রাজামা আরজুম অর্থ হল পাথর মারা, পাথর মারা মানে একেবারে হত্যা করা পর্যন্ত, তার মানে পাথর মেরে হত্যা করা, লানা রুজু মান্নাকুম, আমরা তোমাদেরকে পাথর মেরে হত্যা করবো, ওয়ালা ইয়ামাসান্নাকুম, অথবা আমাদের থেকে তোমাদেরকে স্পর্শ করবে, মিন্না আযাবুন আলীম, কঠিন শাস্তি, বিভিন্ন প্রকার শাস্তি, মিন্না আযাবুন আলীম, বিভিন্ন প্রকার শাস্তি তোমাদেরকে স্পর্শ করবে, তোমাদেরকে বিভিন্ন কটু কথা বলা হবে, পদে পদে তোমাদেরকে বাধা প্রদান করা হবে, বিভিন্ন পদেরকে তোমাদেরকে জেল জুলুম ইত্যাদি বিভিন্নভাবে কষ্ট দেওয়া হবে, শেষ পর্যায়ে একেবারে তোমাদেরকে হত্যা করা হবে যদি তোমরা তোমাদের এই কার্যক্রম থেকে বিরত না হও। তোমার উপস্থিতি এটা নবীজি আলাইহিস সালামকে সান্ত্বনা প্রদান করা হচ্ছে যে হে মুহাম্মদ, আপনি একাই না যে আপনাকে জাদুকর বলতেছে, আপনাকে কবি বলতেছে, আপনাকে জিনের আশ্রয়গ্রস্ত বলতেছে, বা আপনাকে অশুভ
অলক্ষণে মনে করতেছে এটা একাই না। আমরা জানি নবীজি আলাইহিস সালামের সময় আবু জাহাল আবু লাহাব তারা এসে নবীজিকে বলতেছে তুমি কি চাও, কেন আমাদের মধ্যে অমঙ্গল সৃষ্টি করতেছ, পিতা পুত্রের মধ্যে বিচ্ছেদ, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ, এক পরিবারের মধ্যে সন্তানকে পরিবার থেকে আলাদা করে দেওয়া, এই যে অমঙ্গল কেন সৃষ্টি করতেছে? এই যে সব রাসুলকে এই পূর্ববর্তী উম্মত তারা এরকমটা করেছে, এই নবীজি আলাইহিস সালামকে সান্ত্বনা প্রদান করা হচ্ছে যে এই এই জনপদবাসীরাও তারা তাদের রাসুলকে এরকম অমঙ্গলের কারণ মনে করেছে। ইন্না তাতাইয়ার না বিকুম, তাহলে একটা অর্থ বললাম তাতাইয়ার না বিকুম মানে আমরা তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি, এই অর্থটা। এবং অধিকাংশ অনুবাদের মধ্যে দেখবেন এই অর্থটা দেয়া আছে। বাকি এটার আরেকটা অর্থ হয় ইন্না তাতাইয়ার না বিকুম, যে তাতাইয়ারা ইন্না তাতাইয়ার না বিকুম, আমরা তোমাদের প্রতি এই যে তোমরা যে কাজটা করতেছ, তোমরা আমাদেরকে যে দাওয়াতটা দিতেছ, এক্ষেত্রে আমাদের চাইতে তোমাদেরকে অগ্রগামী মনে করি না। ইন্না তাতাইয়ার না বিকুম, আমরা তোমাদেরকে অগ্রগামী মনে করি না, বরঞ্চ আমাদের চাইতে অতিরিক্ত সুপার পাওয়ার তোমার কাছে কিছুই নাই, তোমার সাথে কোনো অতিরিক্ত প্রমাণ নাই যে কারণে তোমার কথাকে আমি মানবো। তাতাইয়ার না বিকুম, তোমরা মিথ্যা বলতেছো, বরঞ্চ যদি তোমরা এটা অফ না করো তাহলে এই যে তোমাদের কি বলে তাতাইয়ার না বিকুম, এই তোমাদেরকে আমরা তোমাদের যথোপযুক্ত শাস্তি প্রদান দিব করব, মানে তোমাদেরকে আমাদের চাইতে তুলনামূলক নিচু মনে করি আমরা, তাতাইয়ার না বিকুম। এই অর্থটা এখানে হতে পারে, কোন কোন তাফসিরে এই অর্থটাও লিখছে, যেহেতু তারা তুলনামূলক তাদেরকে নিচু মনে করতেছে, তাদেরটা মানতেছে না, যে একটা ফালতু কথা বলতেছে, কি বলে যে আমরা আসি হলো এটাকে আরো এক্সপ্লোর করে বলতে পারলে ইন্না তাতাইয়ার না বিকুম, তোমরা তো অমঙ্গলের কারণ, তোমাদের অতিরিক্ত মানে কি আছে সমাজে, তোমাদের অবদানটা কি? ইন্না তাতাইয়ার না বিকুম, তোমাদের ইকোনমিতে তোমাদের কি অবদান, এই শিক্ষা খাতে তোমাদের কি সমাধান অবদান এই সমাজকে উন্নত করার ক্ষেত্রে, বা তাদের যেই ডিফিকাল্টিস তারা ফেস করতেছে এগুলো থেকে বাঁচানোর ক্ষেত্রে তোমাদের অবদানটা কি? ইন্না তাতাইয়ার না বিকুম, এগুলোতে কোনো কিছুই নাই, খালি উল্টাপাল্টা জিনিস বলে মানুষের মগজ নষ্ট করতেছো। ইন্না তাতাইয়ার না বিকুম, তোমাদেরকে তো আমরা এই সমাজের জন্য বোঝা মনে করি, ইন্না তাতাইয়ার না বিকুম। এই অর্থটাও এখানে পরিপূর্ণরূপে ইনক্লুডেড, এবং এটা এখানে উপযুক্ত অর্থ, কারণ এটা যেরকম পূর্বে হয়েছে এখনো হয়েছে, যারা আমরা দুনিয়ার সাথে লিপ্ত, এই দুনিয়ার বড় বড় কাজের সাথে লিপ্ত, আলহামদুলিল্লাহ এটা দুনিয়া, এই দুনিয়ার ইঞ্জিনিয়ারিং আমরা ডাক্তারি ইত্যাদি, যে এই স্বাস্থ্য খাতে তোমাদের কি অবদান, শিক্ষা খাতে তোমাদের কি অবদান, হ্যাঁ এটা একটা খুবই যৌক্তিক প্রশ্ন এবং লজিক্যাল প্রশ্ন। বাকি মনে রাখবো একটা হাদিসে আসছে নবীজি আলাইহিসসালামকে ওই যে গাছের পরাগমন বলে এটাকে, ওই যে বিভিন্ন উন্নত চাষবাস ক্ষেত্রে এই যে মাদি গাছ এবং নর গাছ দুইটার মধ্যে পরাগমন করার দ্বারা ফসল বৃদ্ধি পায়। একবার নবীজি আলাইহিসসালামকে মদিনার সাহাবায়ে কেরাম বললো ইয়া রাসূলুল্লাহ আমরা এটা করি, নবীজি আলাইহিসসালাম বললেন এটা আমার কাছে পছন্দনীয় না, যে এক গাছের সাথে আরেকটাকে এভাবে ইয়া করা এটা আমার কাছে পছন্দ না, তোমরা এরকমটা করো না। তারা এটা বন্ধ করে দিল, ওই বছর খেজুরের ফসল তুলনামূলক অনেক কম হলো। যখন নবীজি আলাইহিসসালামকে জানানো হলো এই ঘটনা, তিনি বললেন যে হাদিহি দুনিয়া আনতুম তাআলা আনতুম আ'লামু বি উমুরি দুনিয়াকুম, এই শব্দটা আছে আনতুম আ'লামু বি উমুরি দুনিয়াকুম, যে তোমরা এটা দুনিয়া, এই যে হাদিহি দুনিয়া এভাবে বলতেছিলেন, যে কি বলে এই যে গাছের পরাগ্রমণ করার দ্বারা ফসল বেশি হবে এবং না করলে কম হবে, এই যে এই জ্ঞানটা এই সায়েন্সটা হাদি দুনিয়া, এটা দুনিয়াবি বিষয়, একান্তই দুনিয়াবি বিষয়, এবং এই দুনিয়াবি বিষয় অত্যন্ত প্রয়োজনীয়, অবশ্যই দরকার। বাকি আনতুম আলামু বি উমুরি দুনিয়াকুম, তোমরা এই দুনিয়ার বিষয়গুলো কিভাবে করলে কি হবে এটা তোমরা বেশি জানো, আলামু তোমরা এটার ব্যাপারে বেশি নলেজেবল। তার মানে হলো এই যে ইসলাম এর সাথে এই যে দুনিয়াবি বিষয়গুলোর কোনো বৈপরীত্য নাই, ইসলাম এগুলোকে ডিসকারেজ করে না যে এই ডাক্তার হওয়া যাবে না বা ইঞ্জিনিয়ার হওয়া যাবে না বা এই দুনিয়াবি শিক্ষা এটা থেকে দূরে থাকতে হবে, এরকম না। আমরা আসলে দূরে সরে গেছি এটাকে আলাদা সেপারেট করে ফেলার কারণে,
এই দুনিয়া আমাদের জীবনের একটা নেসেসারি পার্ট লাগবে। বরঞ্চ সুরাতুল কসাসের আয়াত আছে, আল্লাহ তাআলা বলেন যে কি বলে মা আতা আতালো আদারাল আখিরাতা ফিমা আতাকাল্লাহু দা, একটু আয়াতটা দেখাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। استغفر الله ربي من كل ذنب واتوب اليه، لا حول القصص. এই দেখেন আয়াতটা হলো সূরাতুল কসাস 28 নম্বর সূরা 27 নম্বর আয়াত। এই আয়াতটা ওয়াবতাগি, ইবতাগা শব্দের অর্থ হলো তালাশ করা, ওয়াবতাগি তুমি তালাশ করো, ফিমা আতাকা আল্লাহ, আল্লাহ তোমাকে যা দিয়েছেন তার মধ্যে, ফিমা আতাকা আল্লাহ, আল্লাহ তোমাকে যা দিয়েছেন তার মধ্যে তালাশ করো, কি আদার আল আখিরাত, আখিরাতকে, আখিরাতকে আল্লাহ তোমাকে যা দিয়েছেন তার মধ্যে তালাশ করো। ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, এবং তুমি দুনিয়ার অংশকে, দুনিয়ার যে অংশ তোমাকে দেওয়া হয়েছে সেটাকে ভুলে যেও না। তার মানে দুনিয়া অর্জন করা বা দুনিয়ার প্রয়োজনীয় অংশটা নিজের মধ্যে আনা, সেটা অর্জন করা, এটা থেকে ইসলাম ডিসকারেজ করে না, বরঞ্চ প্রয়োজনীয় অংশ এটা গ্রহণ করতে হবে, এবং এই ক্ষেত্রে নিজের বেস্ট ট্রাই করতে হবে, ইহসান ইতকান সুচারুরূপে সেটা অবলম্বন করতে হবে, ইসলামের ক্ষেত্রে সবসময় উৎসাহিত করে। তো আমরা বরঞ্চ এই যে ইসলাম এবং এই দুনিয়াদারি দুটাকে পার্থক্য করে ফেলার কারণে তখন আমাদের এই প্রশ্নগুলো আসে যে এই যে সমাজের ব্যাপারে তোমার অবদানটা কি, তোমাদের কথা কেন মেনে নিব, তোমাদেরকে এই যে তুমি যে এই কবরের কথা বলতেছো, আখিরাতের কথা বলতেছো, এটা কেন মেনে নিব, তোমার অবদানটা কি, আমরা সমাজের কত বড় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চিন্তা করতেছি, তোমরা যে কথা বলতেছো কেন মেনে নিব। মনে রাখবো যে আসলে এই দুনিয়ার যেটা, এই দুনিয়ার বিষয়টা আমাদের লাগবে, সাথে সাথে এই দিনকে জানতে হবে, এবং দিনটা হলো আমাদের চূড়ান্ত সফলতার জন্য। এটার সাথে যখনই আমরা এই দুইটাকে কম্পেয়ার করে একটাকে আরেকটার সামনে দাঁড় করাইয়া দিব বা বৈপরীত্য সৃষ্টি করব, তখনই ফিতনা সৃষ্টি হবে, তখনই আমি দিন থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্যই এই দুইটাকে আলাদা না করে একসাথে নিয়ে সমান্তরালে চলতে হবে। আমার সন্তানকে আমি অবশ্যই ডাক্তার বানাবো, আমি অবশ্যই তাকে দিনদার বা কি বলে দিনের প্রয়োজনীয় বা এই দুনিয়ার ডিফিকাল্টিস ফেস করার জন্য তাকে অবশ্যই প্রস্তুত করব, বা কি সাথে সাথে এই দিনই শিক্ষা এটা থেকে আলাদা করব না, বা দিনই শিক্ষা, বা দিনই শিক্ষা বলতে নট নেসেসারি এই যে মাদ্রাসায় দিয়ে দিতে হবে, মাদ্রাসা থেকে এটা, এটা না, বরঞ্চ এই যে কোরআনকে জানা বা বেসিসটা জানা এটা করতে হবে, এই যে ইসলামের যে বেসিক এটাকে নিজের মধ্যে দিতে হবে, এবং প্রয়োজনে সেই যেই ক্ষেত্রে থাকবে ওই ক্ষেত্রের ফরজ পরিমাণ জ্ঞান তাকে দিতে হবে, তাহলেই এই যে এই এই বিশৃঙ্খলাটা তৈরি হবে না। আলু ইন্না তাতাইয়ার না বিকুম, তাহলে এই এই তাতাইয়ার না বিকুম দুইটা অর্থ করলাম, এক নাম্বার আমরা তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি, অথবা ইন্না তাতাইয়ার না বিকুম আমরা তোমাদেরকে অমঙ্গল মনে করি এদিক থেকে যে তোমরা সমাজকে পিছনে দিয়ে যাচ্ছ, তোমাদের অবদানটা কি, ইল্লাম তন্তাহু, সুতরাং এই সমাজের বাধা হয়ে যদি তোমরা আসো, এটা যদি বিরত না থাকো, লানার জুমান্নাকুম ওয়ালা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম। এবার তাদের উত্তর হলো, তাদের এই কথার বিরুদ্ধে তাদের এই রাসূলদের উত্তর, কালু, তারা বলল, তাইরুকুম মাআকুম, তাইরুকুম মাআকুম, এই যে তাইরুকুম তোমাদের যে অমঙ্গলের চিন্তা এটা মাআকুম তোমাদের সাথেই সম্পৃক্ত আছে, এটা তোমাদের সাথেই জড়িত হয়ে আছে। কালু তাইরুকুম মাআকুম আ ইন যুকিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন, আ ইন যুকিরতুম যদি তোমরা উপদেশ গ্রহণ করো, আ ইন যুকিরতুম কালু,
এই দেখেন এটার অর্থটা একটু ভালো করে বুঝতে হবে, যারা একটু গ্রামার বুঝি শব্দ বুঝি তারা এখানে বুঝবো। আ ইন দুঃখির তুম, এখানে শব্দটা আছে আ, এই প্রথম আটা হলো ইস্তিফাম, এরপরে ইন, এই ইনটা হলো শর্তিয়া। আ ইন যদি দুঃখির তুম তোমরা উপদেশ গ্রহণ করতে, শাব্দিক অবস্থা হলো, শাব্দিক অর্থ হলো এটা আ ইন দুঃখির তুম। এখানে যে ইনটা শর্তিয়া, ইন জুকির তুম যদি তোমাদেরকে উপদেশ দেওয়া হয়, যদি তোমাদেরকে উপদেশ দেওয়া হয় বা যদি তোমরা উপদেশ গ্রহণ করতে তাহলে কি এই বিপদটা তোমাদের আসতো। আইন জুকিরতুম মানে হলো এই যে কালু তাইরুকুম মাআকুম, তোমাদের অমঙ্গলের চিন্তাটা তোমাদের সাথেই আছে, অর্থাৎ তোমাদের কারণেই হচ্ছে। আইন জুকিরতুম তোমরা ভালো করে ভেবে দেখো, ইন জুকিরতুম যদি তোমরা উপদেশ গ্রহণ করতে তাহলে এই যে যেই বিপদের কারণে আমাদেরকে অমঙ্গল মনে করতেছো এটা কি তোমাদের কাছে আসতো, বা তখনও কি আসতো, বা আমাদের এর কারণে কি এর সাথে কোনো সম্পৃক্ততা আছে, একটু চিন্তা করো। বাল আনতুম কওমুম মুসরিফুন, বাল এই বাল দ্বারা লিল ইদরাব বুঝাচ্ছে বরংচ এই যে তোমরা যে চিন্তা করতেছো আমাদের প্রতি অমঙ্গলকে নিস্বত করতেছো এগুলো আসলে কোনোটাই ঠিক না, এগুলো তোমাদের একটা চিন্তা প্রসূত বিষয় বা অমূলক চিন্তা। আনতুম কওমুম মুসরিফুন, বরংচ তোমরা চিন্তা করলেই বুঝবে আনতুম তোমরা হলে কওমুন এমন সম্প্রদায়, মুসরিফুন যারা ইসরাফ করতেছো, যারা সীমা লঙ্ঘন করতেছো। তোমার তো উপস্থিতি, ইসরাফ শব্দে বলা হয়, ইসরাফ মানে হলো ইসরাফ তাসরিফ বলে না, ইসরাফ মানে হলো অপব্যয়, যতটুকু দরকার তার চাইতে বেশি করা। তার মানে এই যে রাসুলদের ব্যাপারে তোমাদের প্রশ্ন ছিল যে তোমরা যেটা বলতেছো এটা কি আল্লাহর পক্ষ থেকে ওহী, তোমরা যেটা বলতেছো এটা কি আল্লাহ তাআলার নির্দেশ ঠিক মতো বলতেছো, এটা তোমাদের কনসার্ন থাকার কথা। এর মধ্যে অতিরিক্ত এই যে তোমাদের মধ্যে সুপার পাওয়ার তোমরা কি আসো, তোমরা তো আমাদের মতোই মানুষ, তোমাদের কথা কেন মানবো, এই যে যখনই এই চিন্তা করতেছো এটা তোমাদের অতিরিক্ত চিন্তা, এটা তোমাদের সীমা লঙ্ঘন, এটা তোমাদের করার কথা না। কারণ আল্লাহ তাআলা যদি এই মানুষ ব্যতিরিক্ত অন্য কাউকে রাসুল বানায় পাঠায় তাহলে তার কথা আমরা নিতে পারবো না, বা তাকে অনুসরণ করার যে একটা বিষয় উম্মতের জন্য সফলতা এই রাসুলদেরকে অনুসরণ করার মধ্যে রাখা হয়েছে, সে যদি রাসুলই না হয় বিশেষ সুপার পাওয়ার হয় তাহলে তার সাথে আমার মিলটা কি, আমি কিভাবে সেটা মানবো। তখন আমাদের প্রশ্ন হইতো ও উনি তো সুপার পাওয়ার, উনি এটা করতে পারে, বাকি আমাদের জন্য না, আমরা পারবো না, তাই না। রাসুল দেওয়া হয়েছে তাকে যেন আমরা পুঙ্খানুপুঙ্খানু ফলো করি, তাহলে সুতরাং সে অবশ্যই মানুষ হবে, সে অবশ্যই আমাদের মতোই সবকিছু থাকবে। সুতরাং এই যে তোমাদের যে অতিরিক্ত চিন্তা যে তো মানুষ রাসুল যারা যাদেরকে পাঠানো হয়েছে তারা মানুষের আরো উপরে থাকবে, এই যে এই চিন্তাটা এটা তোমাদের ইসরাফ, এটা তোমাদের সীমালঙ্ঘন, এটা তোমাদের অতিরিক্ত চাওয়া, আর ইসরাফ এটা সবসময় ক্ষতিকর। বাল আনতুম কওমুম মুসরিফুন, সম্মানিত উপস্থিতি এখানে ত ইরুকুম বলতেছে, যে ত ইরুকুম, এই ত ইরুকুম এই শব্দটা অন্য আরেকটা আয়াতেও আসছে, আমি প্রত্যেক মানুষের সাথে তাইরাহু তার ভাগ্যকে বা তার আমলকে, তার আমল নামাকে আলজামনাহু লাজেম করে দিয়েছি, ফি উনুকিহি তার ঘাড়ে। এই যে তার মানে এই তাইরুন শব্দটার অর্থ হলো আমল নামা বা নিজের আমল, তার মানে তাইরুকুম মাআকুম তোমরা যে অমঙ্গল করতেছো বা অমঙ্গল অমঙ্গল আমাদেরকে ভাবতেছো এটা তোমাদের সাথেই আছে, মানে তোমাদের কর্মের কারণেই হচ্ছে। তাইরুকুম মাআকুম, এই মাআকুম মানে তোমাদের প্রত্যেকটা কথার সাথে, প্রত্যেকটা কাজের সাথে তোমরা যে একটা ব্যাড থিং করতেছো, একটা খারাপ চিন্তা বা খারাপ কাজ করতেছো এর সাথেই অমঙ্গল জড়িত, মূলত এই যে এর সাথেই আবর্তিত হচ্ছে। তো এরকম বা আকম, এই প্রত্যেকটার সাথেই তোমাদের জন্যই অমঙ্গল জড়িত হচ্ছে, সেটা কিভাবে, ওই যে আমরা শুরুতে পড়ে আসছিলাম যে আল্লাহ মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান, এই যে একটা গুনাহ করার ফলে একটা গুনাহের কালিমা অন্তরে কালো দাগ পড়ে, এটা আমার ইমানের জন্য বা দিনই আরেকটা ভালো কাজে সম্পৃক্ত হওয়ার জন্য একটা প্রতিবন্ধকতা। যখনই আমি একটা খারাপ চিন্তা করতেছি, একটা খারাপ কাজ করতেছি, আমি আরেকটা ভালো কাজ পড়ার পথে এটা বাধা হয়ে গেল,
এই জন্য বলতেছে তাইরুকুম মাআকুম, তোমাদের অমঙ্গল বা তোমাদের এই যে ব্যর্থ হওয়া এই দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানের জন্য এই যে তোমাদের আমলটা দায়ী, তোমার কর্মটা দায়ী। এখান থেকে খুব সতর্ক হওয়া উচিত আমাদের, মনে রাখবো আমার বিপদ আপদ যা কিছু আছে সবকিছু আমার হাতের কামাই। জহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যা কিছু প্রকাশ পায় বিমা কাসাবাত আইদিন নাস, সব মানুষের হাতের কামাই। সম্মানিত উপস্থিতি, এখানে তাকদিরের প্রশ্নটা আসে, আমরা তাকদির বলি না, তাকদির দুই প্রকার, তাকদির মুব্রম, কিছু আছে আল্লাহ তারা একেবারে চূড়ান্ত করে দিছেন যে আমি কবে মৃত্যুবরণ করব, আমার সন্তান কয়জন হবে, আমার কি হবে, এই যে কিছু বিষয় আল্লাহ তারা নির্দিষ্ট করে দিচ্ছেন, কি কি আল্লাহ তারা বলেন নাই, তার মানে আমার জন্য কিছু তাকদির নির্দিষ্ট। আর কিছু আছে মুআল্লাক, মুআল্লাক মানে ঝুলন্ত, মানে আল্লাহ তারা এইভাবে কন্ডিশন দিয়ে রাখছেন যে অমুক যদি ওই কাজটা না করে তাহলে ওর ওই বিপদটা হবে না, অমুক যদি ওই ভালো কাজটা করে তাহলে আমি তাকে ওই বিপদ থেকে মুক্ত করব, অমুক যদি ওই ভালো কাজটা করে তাহলে তাকে পেরেশানি মুক্ত রাখবো, এই যে এগুলো মুআল্লাক। সুতরাং আমি যখনই আমার কর্মকে খারাপ করে ফেলবো, মনে রাখবো আমার বিপদকে আমি ডেকে আনতেছি, আমার অশান্তিকে, আমার চিন্তাগত অস্থিরতাকে আমি ডেকে আনতেছি, আমার কর্মের দ্বারা হবে। এই জন্যই খেয়াল করবো একজন দিনদার ব্যক্তি তার অন্তরের স্থিরতা, একজন সালাত আদায়কারী ব্যক্তি তার অন্তরের স্থিরতা, তার কাজের ক্ষেত্রে গতি আমার চাইতে অনেক বেশি, আরেকজন দিনদারের চাইতে অনেক, কি বলে, দিন পালন করে নেওয়ার চাইতে অনেক বেশি। এটা কিভাবে হয়? আল্লাহ তাআলার পক্ষ থেকে বারাকা, এটা হলো দিন পালনের ফায়দা। দিন পালনের দ্বারা সুপার পাওয়ার কিছু হয়ে যাবে না। আমরা মনে করি এই যে আমি এটা করতেছি, এটা কেন করব বলো, এটা করলে আমার এখানে লাভটা কি হয়ে যাবে, সাথে সাথে হয়ে যাবে, এরকম না। দিন পালনের ফায়দাটা হলো আমরা দিনকে ওই যে সহজভাবে একদিনের সাথে সম্পৃক্ত করে ফেলি। এই জন্য দেখবেন আমাদের সমাজে হয় উস্তাদ আমাদেরকে এমন একটা দোয়া বলে দেন, এক দোয়ার দ্বারা 80 বছরের গোনা মাফ হয়ে যাবে, সারা জীবনের সব হয়ে যাবে, অমুক অমুক অমুক, এগুলো আমরা খুশি বেশি। আসলে ইসলামটা এরকম না, বা ইসলাম বিষয়টা এর সাথে সম্পৃক্ত না। ইসলামটা হলো আমার সারা জীবনের প্রতিটা মুহূর্তের সাথে জড়িত, এই জন্য আমার আমল এটা আমার ভালো মন্দ দুইটার দিকে ডিসাইডার হবে, সিদ্ধান্ত এবং ফয়সালা করবে। এই জন্য আমার আমলকে সুন্দর যত করতে পারবো তত আমরা সীমালঙ্ঘন এবং এই যে খারাপ বিষয়গুলো থেকে বিরত থাকতে পারবো, আল্লাহর তত কাছে যাইতে পারবো এবং ইসলামের বিষয়টাকে তত ধারণ করতে পারবো। সামনের আয়াতে বলতেছে, এ পর্যন্ত এই রাসূলদের কথাটা গেল, সামনে এই আয়াত থেকে ওয়াজা আমিন আকসাল মাদিনাতি এই ঘটনারই পরবর্তী অংশ। এই দুইজন রাসূলের পরে আরেকজন তৃতীয় ব্যক্তি শহরের পাশ থেকে আসছে, এখানে আরো লম্বা আলোচনা আছে, আমরা মনে হয় এখানে গেলে এই রুকুটা শেষ করতে হবে শেষ পর্যন্ত। তাহলে মনে হয় এই আয়াত থেকে ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসে পড়ি, আজকে আমাদের এ পর্যন্তই থাকুক ইনশাল্লাহ। আগামী ক্লাসে আমরা এই 20 নম্বর আয়াত থেকে ওয়াজা আমিন আকসাল মাদিনাতি শহরের প্রান্ত থেকে এক লোক আসলো এখানকার এই আয়াতটা আমরা বোঝার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে আমরা মৌলিকভাবে যেটা শিখলাম, মূলত এই আয়াতগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা প্রদান করা হয়েছে এবং প্রত্যেকটা অংশে যে কথাটা বলা হয়েছে প্রত্যেকটাতে আলাদা আলাদা শব্দ চয়ন থেকে কিছু শিক্ষা ছিল আমরা অর্জন করার চেষ্টা করেছি। আল্লাহ আমাদেরকে সঠিক বিষয়গুলো অর্জন করার তৌফিক দান করেন, কোরআনের কাছাকাছি যাওয়ার এবং ইসলামের কাছাকাছি যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের কারোর কোনো প্রশ্ন আছে কোনো বিষয়ে, আজকের ক্লাস বিষয়ে বা কোনো বিষয়ে প্রশ্ন আছে কারোর কোনো? উস্তাদ, যে ইসরাফ, ইসরাফ হলো অপচয়। তো আমরা অনেক সময় যে কথায় কথায় বলি যে যে সরকারি জিনিসপত্র এভাবে তসরুপ করা ঠিক না, তো এই তসরুপ বিষয়টা ওই অপচয় বোঝাচ্ছে তাই না? না, ওই যে তসরুপ বলে যেটা, আসলে আরবি শব্দটা হলো তাসাররুফ, ভার্বের 5 নম্বর ফর্মের মাসদার, এটা আরবিতে হলো তাসাররুফ। এই তাসাররুফ এটার শব্দ অর্থ হয় ঘোরানো ফেরানো, মানে হলো হস্তক্ষেপ করা। এটা তাসাররুফ করা মানে এখানে তুমি হস্তক্ষেপ করতেছো, এই যে এরকম শব্দটা তাসাররুফ। ওই যে আমরা সরফ বলি না, সরফ মানে হলো শব্দ রূপান্তর শিক্ষা, জি, এখান থেকে শব্দটা আসে তাসাররুফ। তাসাররুফ মানে হলো এই যে একটা জিনিসকে আমার আয়ত্তে নিয়ে সেটাকে আমি আমার মতো করে বিবেচনা করতেছি, ব্যবহার করতেছি, এটাকে তাসাররুফ বলে। তাসাররুফ এটাকে বাংলাতে সহজে তসরুফ বলে। আর এখানে যে শব্দটা আসছে ইসরাফ, এই সারাফা থেকে, এটা এক না। আচ্ছা আচ্ছা, জি, জাযাকুমুল্লাহ খায়ের। আর কারোর কোনো প্রশ্ন? আলহামদুলিল্লাহ,
তো ঠিক আছে, তাহলে আমরা আজকে শেষ করি ইনশাল্লাহ। আগামী ক্লাস আমরা আগামী মঙ্গলবার তো হবে না ইনশাল্লাহ, রমাদানে আমি আল্লাহ রহম করলে 5 তারিখে ফিরে আসার কথা, 6 তারিখ থেকে আপনাদেরকে মেসেজ দিয়ে দিব ইনশাল্লাহ। রমাদানে তাফসির ক্লাসটা হয়তো প্রতিদিন চলবে ইনশাল্লাহ, একটা নির্দিষ্ট টাইম করে গ্রুপে মেসেজ দেওয়া হবে, হয়তো 3টা থেকে 4টা এই টাইমটা হতে পারে জোহরের পরে, অবশ্যই দিনের বেলা, ওই সময় রমাদানে রাতে ক্লাস করা সম্ভব না, অবশ্যই দিনের বেলা হবে। তো হয়তো সেটা 11টা থেকে 12টা এই টাইমটা হতে পারে, অথবা বিকাল 3টা থেকে 4টা এই টাইমটা হতে পারে ইনশাল্লাহ। আপনাদেরকে জানাই দিব রমাদানের ক্লাসগুলো, বাকি এখন আপাতত এই 15 দিনের জন্য ক্লাস বন্ধ থাকবে, অর্থাৎ 2 সপ্তাহ ক্লাস হবে না, 2 সপ্তাহ পরে আবার ইনশাল্লাহ ক্লাস শুরু হবে এবং আপনাদেরকে মেসেজ দেওয়া হবে। জাযাকুমুল্লাহু খাইরান, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, কোরআনের সাথে ইসলামের সাথে থাকার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।